मेरे को सपा सपा ओचे বগুড়াতে শপিং করতে অনেক শপিং করব অনেক কালকে হচ্ছে রাখি বন্ধন তো রাখি বন্ধনেরই কিছু কেনাকাটা আছে তো সেই জন্যই বগুড়াতে যাব এখন 7টা বাজে এখন আমরা বের হচ্ছি তো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি নাও হয়েছে খুব সুন্দর লাগছে চলো খুব সুন্দর লাগছে চলো এবার চলো প্লিজ আর একটা ধোয়া আছে ওই দেখো আগে রে যাই যদি নিয়ে যাই নম্বর আছে ওইটা নিয়ে যাবে ওইটা যে নোংরা আছে বলে ওটা নিয়ে যাবে বাহ শাবাশ 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 আরে আবার নালে ওটা করতে দাও এটা করতে দাও ধরে বসো ওটা আমার টাকা তুমি কেন নিচ্ছ আমার টাকা তুমি কেন নিচ্ছ আমাকে তাই বলো আমার টাকা তুমি কেন তোমার পকেটে ভরছো আমাকে একটু সেটা বলো তুমি তোমার এই টাকাটা আসলো তোমার চুমারে যে তারের টাকাটা আমি দিয়ে দিয়েছি টাকা দাও 500 টাকা দাও টাকাটা আসলো কোথা থেকে 500 টাকা দাও 500 টাকা দাও এই যে টাকাটা 500 টাকা দাও এই যে টাকাটা 500 টাকা দাও এই যে টাকাটা তোমার তোমার বলছো এটাটা আসলো কোথা থেকে সেটা বলো 500 টাকা দাও দু 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 আমার টাকা নেবে খালি ছুচো কুদাগারে এক নম্বরে ছুচো ম্যান मोबाइल कोई सो 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 शिकर चलो शिकर चलो शिकर चलो देखे चलो ये बंद कर अच्छा ये आज के दिन तक क्या ना तो फाका फाका है कोई फाका फाका ता मना से फाका फाका आज के दिन आज के तो मंगलवार आज फाका फाका और लोशन आए कोता भीड़ है एक और रात होती ना वही जो ना बेशी रात है इगला बार बाजार बंद हो जाता है লক্ষণ বস্তালায় আমি এখানে সবসময় বেশি যাই তোমরা তো জানোই যে আমি লক্ষণ বস্ত্রালয় থেকেই বেশি কেনাকাটা করি এখানে কুর্তির কালেকশন বলো ওয়ান পিস বলো ভীষণ ভালো ভালো কালেকশন পাওয়া যায় এখানে তো এখান থেকে আমি হচ্ছে আমার ননদিনীর জন্য একটা জামা জামা বলবো না মানে কুর্তি যেগুলো এখন উঠেছে না মানে প্যান্ট সেট তো সেগুলো একটা দেখে নিচ্ছি এই যে এইটা নিয়েছি আমি উপরে যেটা রয়েছে এই কালারটা নিয়েছি তারপরে একটু পরে দেখছিলাম এই কালারটাও বেশ ভালো লাগছিলো কিন্তু এটার থেকে যেটা নিয়েছি ওটাই বেশি ভালো লাগছিলো তো ওটাই আমি কনফার্ম করেছি মানে ওটাই ওর জন্য নিয়ে নিয়েছি তো এই যে কালেকশনগুলো তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিই তারপর আমি একটু চলে এসেছি একটু মানে রাখি টাকি কেনার জন্য একটা দোকানে এসেছিলাম তো আমি একটু আমার ঘরের জন্য কিছু শোপিস দেখে নিচ্ছিলাম যে একটু লাইট ফাইট মানে আমার বেডের সাইডে রাখার জন্য একটু লাইট ফাইটগুলো দেখে নিচ্ছিলাম তো সেরকম পছন্দ হলো না তাই আর নিলাম না তো এখন এই যে ভাইদের জন্য আমি রাখি নিয়ে নিচ্ছি ছটা রাত্রেবেলা খেলতেও পারবে তাই না দুই রকমের হয়ে যাবে হ্যাঁ রাত্রেবেলা খেলতেও পারবে ভালো জামাই দিই চলো মাকে মাকে এই রাধাকৃষ্ণের এই 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 রাধাকৃষ্ণ দিলে কেমন হয় রাধাকৃষ্ণ
রাধা কৃষ্ণই তো বানাচ্ছে না না কি এটা রাধা কৃষ্ণ চিত্র করতে পারিনি দেখো দেখো উপর থেকে মনে হচ্ছে যে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ যে বাসি নাকি কি যায় ময়ূর নি ময়ূর হ্যাঁ ময়ূর নিয়ে হয় এখানে ছিল আসো তো আমার রাখি কেনা তো কমপ্লিট হয়ে গেছে মানে ওটাই হচ্ছে মেইন কিনতে আসা ছিল আমার তো এবার আমি চলে এসেছি একটু শপিং মলে ভাইয়ের জন্য মানে আমার দুটো ভাইয়ের জন্য দুটো টি-শার্ট নেওয়ার জন্য তো এই যে আমার নেওয়া হয়ে গেছে দুটো শপিং করে আমার এত খিদে পেয়েছিল কি বলবো তো খাওয়ার জন্য আমি একটু মিয়ামরে চলে এসেছি কিছু একটা খেয়ে তারপরে বাড়ি চলে যাব কেমন আগে আগের দিন ওইটা খেয়েছিলাম ওইটা হেভি লেগেছে না কি জানো নামটা ভুলে গেলাম কি জানো মনে আছে হ্যাঁ এই যে আবার 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 নাকি হচ্ছে একটা খেয়েছে হচ্ছে এইটা খেয়েছে ক্রিম রোল খেয়েছে আর এখন খাচ্ছে হচ্ছে এখন কি এটা এটার নাম কি চিকেন ক্রস চিকেন ক্রস আরে এটা 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 ভালো টেস্ট কেমন খাওয়ার জন্য বলতেও পারছি না ভালো ভালো কেমন হলো হ্যালো মনে পাচ্ছো আমি একটা কথা বলতে চাই এতক্ষণ ধরে তো বেশ খাই খাই বললে খিদে লাগছে খিদে লাগছে কি খাবো কি খাবো এখন খেতে পারছো না কেন এতক্ষণ এতক্ষণ রেখে এখন খেতে পারছো না কেন ভাই বলো আমি তো তুমি তো প্রথম ভালো করেই জানো যে আমি খাই না হ্যাঁ তারপরে আমার জন্য কি করে রাখো মানে নাচতে জানলে উঠোন টাকায় কিচ্ছু হয় না বুঝলে এখন নাচতে পারছো না তো ওই জন্য বলছো উঠোন টাকা খেতে পারছে না এখন বলছে তো আমার জন্য রেখেছে দেখেছো এত বড় চালাক খাও খাও বেশি করে ভালো করে সুন্দর করে বাড়ি গিয়ে যেন ভাত না খা লাগে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নেওয়ার জন্য মানে গোপালের জন্য মিষ্টি নেওয়ার জন্য কালকে যেহেতু রাখি বন্ধন তো গোপালের জন্য রাখি নিয়ে গেছি রাখি কিনেছি আর এখন একটু পাঁচ রকমের মিষ্টি নিয়ে নিচ্ছি গোপালের জন্য তো চলো মিষ্টিটা নিই মেয়েটার খেতে গিয়ে আমি বলেছি খেতেই হবে মেয়েটা খেতে গিয়ে হাল কি অবস্থা দেখো ইস রে ইস কথা দুঃখ হ্যাঁ খেতে না পারলে ফেলে দাও আর খেতে হবে না অত জোর করে খেতে হবে না বুঝলে খেতে না পারলে ফেলে দাও ফেলো 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 অনেক বড় জিনিস লাস্টে এই কোল্ড ড্রিঙ্কস কিনতে হলো কোকা কোলা কোকা কোলা খেলে যে খাচ্ছে এই বাড়ি গিয়ে কিন্তু পেট ফুলবে বুঝলে না খেতে পেলে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও না খাবাই ওরে বাবা যেতে পড়ে পুরোই খাবে খেয়েই ছাড়বে না আমি খাবোই না আমার পেট পুরো জাম হয়ে গেছে পেট পুরো বাস সরি আমি এটা রাখতে পারছি না তোমার সব কথা রাখি কিন্তু আমি এটা রাখতে পারবো না সরি দাদা আমাকে হেলিকপ্টারে করে এখন ঘুরিয়ে নিয়ে বেড়াও সেই ক্ষমতা যেদিন দেবে ভগবান সেদিন একদিন না একদিন আমি সেই জিনিসটা আমি করতে পারি যদি ভগবান আমাকে সেই ক্ষমতাটা দেয় কিন্তু অযৌতিক কথা বলবে না কখনো ঠিক আছে না তাহলে এখন লাস্ট পর্যন্ত খেতে পারলো না এখন ছাড়াতে হবে হ্যালো আমাদের এই করতে করতে দেখো অবস্থা দেখো এই বগলা বাজার পুরো ফাঁকা হয়ে গেল এই যে পুরো ফাঁকা হয়ে গেল সব দোকানপাট এখন আস্তে আস্তে ওই যে শাটার বন্ধ হচ্ছে এখনই আমরা এখনও এখানে নাকি আমরা আড্ডা মারছি আরে এ খুব মজা পাচ্ছে এই মেয়েটা খুব মজা পাচ্ছে বলছি তোমার বোর ভাবটা কমেছে বোর বোর লাগছিল তোমার বলছিলে কেন বোর লাগছিল তুমি বলছিলে তোমার বোর ভাব বোর মানে বোরিং ভাবটা কমানো চলো আমাকে বললে চলে এসেছি ভিডিও করতে কোথায় সবচেয়ে ফাঁকা
বলো না সুন্দর জায়গা দেখছি ওই লরিটার সামনে লরির সামনে তো এই যে আমরা বাড়িতে ঢুকে গেছি, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।